নির্বাচনের দিন একটি কেন্দ্রে চণ্ডীগড় হাজি আসমত সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট ডাকাতি প্রতিবাদ করতে গিয়ে উল্টো আমার বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়, যা সম্পূর্ণ উদ্দেশ্যপ্রণীত ফরওয়ার্ড এবং মিথ্যে। বাহিনী আমাকে ফেল করার জন্য প্রকাশ্যে আমার প্রতিনিধি প্রার্থীর প্রতীক চাপকল মার্কায় হাজার হাজার অবৈধ ভোট অবৈধভাবে সিল মারে। এতে করে ময়ূর উপজেলা পরিষদের নির্বাচনকে প্রশ্নবিদ্ধ ও কলঙ্কিত করে এবং আমাদের মাননীয় সংসদের ভাবমূর্তিকেও ক্ষুণ্ণ করে। বিগত 24 তারিখে নির্বাচনের 3টি কেন্দ্রে ভোট স্থগিত হয়। স্থগিত 3টি কেন্দ্রে উপনির্বাচন আগামী 17/4/2019 হতে যাচ্ছে এবং পূর্বের নেই এই 3টি কেন্দ্র তারা ফলাফল আমার বিপক্ষে নেওয়ার জন্য সাধারণ ভোটার থেকে ভোট কেন্দ্রে আসার জন্য বিভিন্নভাবে বৈবৃতি প্রদর্শন করা হচ্ছে। এমত অবস্থায় যেহেতু বিগত 24 মার্চে 2019 নির্বাচনটি প্রশ্নবিদ্ধ, সেহেতু আগামী 17/4/2019 স্থগিত 3টি নির্বাচনে অংশ নেওয়া অর্থহীন এবং গরিব জেলাবাসীর মতামতের বিপক্ষে অবস্থান নেওয়ার সামিল বলে মনে করি। তাই আমি আগামী 17/4/2019 উপনির্বাচন মনে প্রাণে ঘৃণা করে প্রত্যাখ্যান করলাম।